আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক সবাইকে। আজকে ইংল্যান্ডে ঈদ, ঘুমিয়েছি অনেক লেট করে, প্রায় 5টা 6টার দিকে, তাই ঘুম থেকে উঠেছিও লেট করে 12টার দিকে। ঘুম থেকে উঠেই বাসায় সব কিছু আমরা দুজন ঠিকঠাক করে নিলাম, ক্লিন করে নিলাম। এখন আমার আবার রান্নার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এবারের ঈদটা একটু ডিফারেন্ট, তাই না? ভাবতেই জানি কেমন লাগছে যে এইবারের ঈদে আসলে একা একা। অন্যান্য বার আসলে তো লাস্ট কয়েকটা ঈদে একা একাই করা হয়েছে, কিন্তু এবারের ঈদটা আরও বেশি ডিফারেন্ট। ইংল্যান্ডে এখন যেহেতু বলা হয়েছে স্টে অ্যালার্ট, নট স্টে অ্যাট হোম, সো ইয়াস, ইচ্ছে আছে হয়তো বা কারোর সাথে একটু গিয়ে দেখা করে আসার। আই গেস দেখা করে আসতে পারবো। আর ঈদের ড্রেস আমি এবার বাংলাদেশে যখন গিয়েছি তখন কিছু কিনেছিলাম, ড্রেস কিনেছি, শাড়ি কিনেছি, কিছুই পরা হয়নি। ডিপেন্ড করছে আসলে বাইরে কেমন ওয়েদার, ঠান্ডা নাকি গরম, সেটার উপরে। আজকে খুবই অল্প জিনিস রান্না করব, কারণ আসলে অত কিছু করার ইচ্ছে নেই। লাস্ট কয়েকটা রোজে আমি এত খাওয়া বিন করেছি, আমার এখন আসলে খাওয়া ফালাতে ইচ্ছা করে না। তাই আজকে আমাদের দুজনেরই প্ল্যানিং যে খুবই অল্প রান্না করব, এবং এই অল্প রান্নার মধ্যে আমরা হ্যাপি থাকবো। এই হচ্ছে গিয়ে একটা গাছ, আমি কালকে যা যা কিনেছিলাম আমার ঈদের শপিং। এই হচ্ছে আরো দুটো গাছ, আর এই হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের অন্যান্য গাছগুলো। বলেছিলাম না গোলাপ ফুলগুলো ফুটছে, এই যে ফুটছে। আর এই গাছটা নতুন কিনেছি আমার প্রিপারেশনের জন্য, আমি যা যা বানিয়ে রেখেছিলাম সেগুলোই এখন আমি আবার একটু করব। মাংসটা ডান মাংস আর কিছু করব না, এটা আমি মাংসের কাবাব করব। আমুর এই রেসিপিটা আমি সবসময় এটা ট্রাই করি, এটা আমার খুবই ভালো লাগে। আনফর্চুনেটলি আমি অনেকগুলো ক্ষীর বানিয়ে ফেলেছি, ক্ষীর যে এত এত হয়ে যায় অল্প চালে সেটা আমি জানতাম না, বাট ক্ষীরটা খেতে অনেক মজা হয়েছে। আই গেস এটা আমরা শেষ করে ফেলতে পারবো, না হয় কারো বাসায় এটা টেকওয়ে দিয়ে আসবো। আর বাইরের যে অবস্থা, আসলে এই অবস্থায় এখন ঠান্ডাই আছে বলতে গেলে, একটা ঠান্ডা বাতাস। আই গেস আজকে আমার পেজে বা আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসতে পারবো, আই এম নট শিওর। আর আমার একটু একটু আইব্রোর নিচে ক্লিন করতে হবে আই গেস। আমি হচ্ছে গিয়ে ইজি, যেটা ইজিয়েস্ট ওয়ে, রেজার দিয়ে আমার এই আইব্রোটা ক্লিন করে ফেলবো, ফেসের একটু হেয়ার ক্লিন করে ফেলবো। আম্মুকে কেন জানি অনেক মিস করছি, আম্মুকে একটু ফোন দিয়ে দেখবো, তারপরে আমার আজকের ঈদের দিনে অন্যান্য কাজ শুরু করব। এই যে আমি আম্মুকে ফোন দিচ্ছি, আম্মু মনে হয় ব্যস্ত। বাংলাদেশে কি হতো, ঈদের আগের দিন চাঁদ রাতে অ্যাটলিস্ট আমার যেটা ফিল হয় যে কেউ বাসা থেকে বের না হলেও একটা ভাইব থাকে। কালকে রাতে আমরা বের হয়েছি, গাড়িতেই ছিলাম, কোনো ভাইবই ছিল না, কিছুই ছিল না। অ্যাটলিস্ট মানে পরিবারের সবার সাথে থাকলে, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা শুনতে পারতাম। যাই হোক, আমি গান ভালো পারি না। কালকে আমরা দুজনে এই গান বাজিয়ে পুরো লন্ডন শহর, পুরো লন্ডন না, ইস্ট লন্ডন আমরা ঘুরেছি। আমার মনে আছে আমার কাছে চাঁদ রাত মানে লাস্ট কয়েকটা বছর, আই মিন ইংল্যান্ডে আসার আগে ছিল যে মুমু মারিয়ার আমি অনেক ফটোশ্যুট করতাম, তো মারিয়াপু আমাকে অলওয়েজ ঈদের ড্রেস গিফট করতো। সো ঈদের আগের দিন আমার মারিয়াপু শোরুমে যাওয়া হতো, এটা কেন জানি আমার একটা বাধা ধরা নিয়ম ছিল। অন্যান্য দিন আসলে অন্যান্য শ্যুটে ব্যস্ত থাকতাম, ঈদের অনেক প্রোগ্রামে ব্যস্ত থাকতাম, ঈদের আগের দিন কোনো কাজ নিতাম না আমি। আমি ওই দিন বিকালবেলা বা সন্ধ্যাবেলা মারিয়াপু শোরুমে যেতাম, ওপর থেকে ড্রেস নিতাম, তারপর আমরা কোথাও বসে চা কফি খেতাম আর টুকটা গল্প করতাম। ইয়েস, আমি চাঁদ রাতে মারিয়াপুকেও অনেক মিস করি। আমাদের টোনাটুনি সংসারের ঈদের আজকে এই অল্প স্বল্প রান্না বান্না, আম্মুর রেসিপির এই গরুর কাবাবটা আমি করছিলাম, তার সাথে আমি একটু করে ডাল অ্যাড করেছি। আর এখানে যে আলাদা একটু ছোট ছোট করে তেজপাতা ছিল, দারুচিনি ছিল, এগুলো আমি হাত দিয়ে স্ম্যাশ করে দেখছিলাম যেগুলো যেন না থাকে, এগুলো আমি ক্লিন করছিলাম। এরপরে আমি এটা ভেজে রাখবো,
অ্যান্ড আজকে আমাদের সকালের নাস্তায় কিন্তু আমরা করি নাই, আমরা যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি এখন সকালে নাস্তা করব। তারেক বলল যে যেহেতু গরু মাংস আছে চলো আমরা পরোটা দিয়ে গরুর মাংস খাই, আর এটা হচ্ছে গিয়ে আমার অনেক প্রিয় পরোটা। আমার বাংলাদেশ ছেড়ে আসার পর আমি আম্মুর হাতে পরোটার তো আসলে কোনো তুলনাই নেই, আর আমি যেহেতু পরোটা বানাতেও পারি না, তাই আমার মতো ফাঁকিবাজ মানুষদের জন্য এই পরোটাই বেস্ট। আর ঈদের দিন সকাল বলে কথা, একটু মিষ্টি মুখ না করলে হয়? তাই পরোটা মাংসের সাথে আমি যেই ক্ষীরটা করেছিলাম সেই ক্ষীরটা আমরা দুজন একসাথে খাবো। আর তারেক ঘুম থেকে উঠেই ঈদের নামাজটাও ইন্টারনেট দেখে একা একাই পড়ে ফেলেছে। আমরা আসলে আমাদের নাস্তাটা খাচ্ছিলাম বেসিক্যালি দুপুরের টাইমে, ঈদের দিন আসলে এরকম উল্টাপাল্টা হবে জীবনেও ভাবি নাই, মানে এটা যে ঈদের দিন এটাই ফিল হচ্ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ বেঁচে আছি, এটাই অনেক বড় কিছু। এখন কফি বানাবো, নেসকাফে গোল্ড টফি নাট, তার সাথে একটু আমি হট চকলেট এটা অ্যাড করে নেব। আমাদের কফি খাওয়া ডান, একটা পর্ব শেষ খাওয়া দাওয়ার, এখন আবারও আমি রান্নায় ঝাঁপিয়ে পড়েছি এবং আমার এই হচ্ছে আজকের এই প্রস্তুতি, ছোটোখাটো রান্না। আর আমার আজকের এই পোলাওটা যে রান্না করেছিলাম খুবই মজা হয়েছিল, আমি নিজেই খেয়ে খুবই অবাক হয়ে গিয়েছি। আজকে আমার গাছের একটু টুকটাক যত্ন নিব, আমার বাসার সামনেই একদম আমার ডোরের পাশে এই গাছটা, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, সো আমি এইটাতে একটু মাটি এখন অ্যাড করে নিব। আমি এটা টপটা চেঞ্জ করেছিলাম, সো মাটিটা অ্যাড করে দিয়ে আমি এখানে রাখলাম, যেহেতু এতদিন আমি আসলে সময় পাইনি, আজকে সময় যেহেতু পেয়েছি, আজকে ঈদের দিন আসলে এটা না করলে হয় বলো তো? এই হচ্ছে গিয়ে আমার টুকটাক ছোট্ট সংসারে ছোট্ট খাট্টো করে ঘরটা সাজানো, আমরা আসলে দুজন টোনা আটুনি এভাবেই আমাদের ছোট্ট সংসারে থাকি। আমাকে অনেকেই বলেছে বাসার ব্লগ করতে, বাসার আর কি ট্যুর যেটাকে বলে, আমি আসলে এইটা এইটা আমার আসলে ভালো লাগে না। সো তোমরা যারা যারা সে ট্যুর ভিডিও দেখতে চাও এই ভিডিওটা দেখে নাও, আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে একদম বড় করে আমার বাসার যা যা আছে সব কিছু একটা ফ্রেমেই দেখা যাচ্ছে। এখন আমি শাওয়ার করে আমার এই ঈদের ড্রেসটা পরে ফেলবো ঝটপট। আমার গোসল করা শেষ, এখন তোমরা দেখতেই পারছো যে আমার যে চুলটা, আমি চুলের পানিটা এখন শুকিয়ে নিচ্ছি। আমি সবসময় এই গামছাগুলো ইউজ করি, এই গামছাগুলো দিয়ে চুলের পানি একদম শুষে নেয় এবং ভালোভাবে আমার চুলের পানিটুকু ঝরে যায়। আমি যেটা করি সামটাইমস, এই গামছাটা এখন যে আমি এভাবে রেখেছি এটা কিন্তু ভিজে যাচ্ছে প্রায়, সো আমি এটা আবারও আরেকটা শুকনা গামছা নিয়ে জাস্ট এরকম পানিটা জাস্ট একটু ঝেড়ে নিয়ে তারপর আমি হেয়ার ড্রায়ার ইউজ করি। আজকে আমি যেহেতু আমার কিছু জরুরি কাজ, আমি এখন আমার আইব্রোটা একটু ক্লিন করব, আর আমার হালকা করে আপার লিপ হয়েছে, আর আমি আইব্রোটা এই রেজার দিয়ে এখন ক্লিন করছি। তোমরা দেখতে পাচ্ছ খুবই বাস্তবসম্মত একটা শিক্ষা, আমি আইব্রোটা ঠিক এভাবে রেজার দিয়ে ক্লিন করে ফেলি। আমার যেহেতু একটা ধারণা হয়ে গিয়েছে যে আমার কতটুকু আসলে আইব্রো উঠাতে হবে, আমি ঠিক অতটুকুই আইব্রো উঠাই, হালকা করে এটা প্রেস করতে হবে, একদম হালকা করে। যারা নতুন নতুন ইউজ করছো তারা একটু ক্রিম ইউজ করতে পারো, একটু ফেস ওয়াশ ইউজ করতে পারো, যাতে একটু পিচ্ছিল হয়ে যায় জায়গাটা। আমি আরেকটাভাবে আমার আইব্রোটা ক্লিন করি, বাট আজকে যেহেতু আমার অনেক তাড়াহুড়া, আজকে আমার এখন সময় নেই, তাই আমি এভাবে ক্লিন করলাম, জাস্ট হালকার উপর ঝাপসা আমি ক্লিন করে ফেললাম, সো ইটস ডান। আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ আমি শেষ করলাম, এখন এই হচ্ছে গিয়ে আমার আজকের ঈদের ড্রেস, একটু পর বাইরে গিয়ে আমি ছবি টবি তুলবো। অ্যান্ড আমার আজকের ইউটিউব লাইভটা করে খুবই ভালো লেগেছে, অনেক ভালো রেসপন্স পেয়েছি, থ্যাংকস এ লট, অ্যান্ড তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। এই হচ্ছে গিয়ে আমার আজকের সাজুগুজুর অবস্থা, এখন আমরা দুজন একটু বের হয়েছি, জানি না কোথায় যাব, একটু ছবি টবি তুলবো। এই তো লন্ডন শহরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে শ্রাবণীর সাথে দেখা হয়ে গেছে। আল্লাহ শ্রাবণী, তুমি এখানে অনেকদিন পরে, ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেছে। আল্লাহ, হু আর ইউ ভাই? আপনি 2 মিটার দূরত্ব বজায় রাখুন ভাই, দেখো ফুটেজ খেতে যায় খালি, দেখো
আমাদের ফুটেজ খাওয়া মানে শালা সবাইকে। আমার নাম সুমিত। শালা সবাইকে, শালা সবাইকে, শালা সবাইকে। কেমন আছেন সবাইরা? ভালো আছেন আশা করি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আমার লাইফ অনেক সুন্দর যাচ্ছে। থ্যাংক ইউ, খুদা হাফেজ, সালাম আলাইকুম, ঈদ মোবারক। আর কিছু লাগবে? এক্সট্রা কিছু বলবো? না, থ্যাংক ইউ। স্ক্রিপ্ট ছিল না, এই জন্য স্ক্রিপ্ট ছেড়ে আমরা করতেছি গাইজ। হঠাৎ করে লন্ডন শহরে ওদেরকে আমি পেয়ে গেলাম। আই এম সো হ্যাপি। আল্লাহ, তুমি এখানে থাকবে আমি জানতাম না। থ্যাংক ইউ, ওয়াও, ইটস এ প্লেজার টু মিট ইউ আপু। আবি, আই লাভ ইউ ভেরি মাচ। লাভ ইউ ভেরি। হোয়াই ডিড এভরিওন ফরগেট অ্যাবাউট মি? হ্যালো, হু আর ইউ? আই এম বাই বয়। আশা আশা ভাই আইডি গেছ। হ্যালো, কে দ্যাট ওজ ইট? প্রতিবারের মতো আমরা আজকেও গাড়ি দিয়ে ঘুরছি, চাঁদ রাতেও ঘুরেছি। কি আর করা, কারো বাসায় যেতে ইচ্ছে করছে না। যেহেতু যেতে ইচ্ছে করছে না, বাইরে একটা সুন্দর দিনও আছে, কি করা যায় কি করা যায়, তাই ভাবতে ভাবতে তারেক বললো যে চলো আমি একটু ড্রাইভিং করি আর ভাবতে থাকি কি করা যায়। আমি যেহেতু অনেকদিন পর এত সাজুগুজু করেছি, সালোয়ার কামিজ পরেছি, আমার তো শাড়ি সালোয়ার কামিজ খুবই খুবই পছন্দের ড্রেস, তাই আমি আজকে একটু ছবি টবি তুলবো না, আই মিন ঈদের দিনে একটু ছবি তুলবো না। এত সুন্দর আকাশ, এত সুন্দর একটা দিন, ছবি তো তুলতেই হয়, কি বলো? কোথায় যাব না যাব চিন্তা করতে করতে পরে আমরা ভাবলাম না, সিদ্ধান্ত নিয়েই ফেললাম, বাসার পাশে যে পার্ক আছে আমরা সেই পার্কে গিয়েই ছবি টবি তুলবো। যেহেতু প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে, এত দূরে না যাই ভালোও লাগছে না, কি করবো আসলে, কিছুই তো করার নেই। একটা শর্ট ড্রাইভিংয়ের জন্য আমরা সবসময় যে জায়গাটা চুজ করি সেটা হচ্ছে, আমরা আগে যে এরিয়াতে থাকতাম রয়্যাল আলবার্ট, এই এরিয়াতেই আমরা সবসময় আসি। আর সবাইকে একটা কথা জানিয়ে দিতে চাই যে এখন কিন্তু অনেকেই বাসা থেকে বের হচ্ছে। ইভেন আমি বাংলাদেশে দেখছি যে আমি অনেক স্টোরি যাই দিচ্ছি, আমাকে সবাই বলছে তুমি কেন বাসা থেকে বের হচ্ছো, তুমি কেন বাসা থেকে বের হয়েছো। সো নিজের গাড়ি করে কিন্তু আমি বাসা থেকে বের হতেই পারি, এটা কিন্তু এখন অ্যাপ্রুভড। সো এখানে আসলে কোনো কিছুই বলার নেই, দুজনে মিলে একটু মনটা ভালো রাখার জন্য আমরা বের হয়েছি এবং একটু পরে আমরা যাবো পার্কে। ওহো, এত কিছু করতে করতে তো ভুলে গিয়েছি আমার সালামের কথা। থ্যাংক ইউ, আমি সালামি পেয়েছি, আমার আজকে সালামি, আজকে আর কেউ সালামি দেওয়ার নাই, আজকে শুধু তারেকই আমাকে সালামি দিয়েছে। একটা রিফ্রেশিং ওয়াকের জন্য আমরা সবসময় আমাদের বাসার পাশের এই পার্কেই চলে আসি। আর এখানে শ্রাবণীরাও এসেছে, ওরাও আমাদের বাসার পাশেই থাকে, এখানেও কিছু ছবি টবি তুলেছি। আর আকাশটাও অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা দ্রুত ছবি তুলে বাসায় দৌড় দিলাম। তো আমার আজকের ঈদের দিনের ব্লগ এখানেই শেষ হচ্ছে, আই গেস তোমাদের ভালো লেগেছে। আসলে আমাদের এই সময়টা এমন যে আমাদের মনটা তো ভালো রাখতে হবে, তাই যাই করি না কেন মনটাকে একটু প্রফুল্ল রাখার জন্য আমাদের মন যা চায় যেটা ভালো লাগে সেটাই করা উচিত, এবং আজকে আমি তাই করেছি। আই গেস তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, কি করতে হবে শ্রাবণী? সাবস্ক্রাইব, লাইক দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।